তো এই যে আমরা টিএসসি সামনে থেকে রাস্তা থেকে ছাড়তেছি, আর এই যে কবুতর সেট করা হয়ে গেছে। সবার কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে ঠিক ফার্ম গেটের সামনে। তো আজকেও আমরা কবুতর পাল্লা দিব। তো আজকে আমাদের প্রায় 26 কিলোর মতো পড়তেছে। তো আজকে পাল্লা দিব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আপনারা অনেকেই ভিডিও দেখতেছেন, কেউ ল্যাপের নিচে বসে, কেউ কাতার নিচে বসে, কেউ বা রুমে, কেউ বা খুবই গরম একটা জায়গায় যেখানে ঠান্ডা নাই। আমরা এই ঠান্ডার মধ্যে পিক আপে বসে এখন যাইতেছি পাল্লা দিতে। তো এই জিনিসটা খুবই একটা অসাধারণ একটা ফিলিংস, যারা দিচ্ছেন তারা জানেন, আর যারা দেন নাই তারা তাদের জন্য শুভকামনা রইল দিবেন। তো এই যে আমরা টিএসসি সামনে থেকে রাস্তা থেকে ছাড়তেছি, আর এই যে কবুতর সেট করা হয়ে গেছে, এখন ছাড়ার অপেক্ষা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখলেন আপনারা কবুতর ছাড়া হয়ে গেল, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া হয়েছে। এই যে টিএসসি ঠিক সামনে থেকে রাস্তা মোড় থেকে ছাড়া হয়েছে। এই যে আমাদের এগুলো স্পটে বসেছিল এগুলা, আর ওই যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে উড়ে গেছিল এগুলা। তো আলহামদুলিল্লাহ ছাড়া হয়ে গেল, সবাই দোয়া করবেন কবুতরগুলো যাতে বাসা যায়। আর আজকের ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার, কুয়াশার পরিমাণ খুবই কম। এই যে কবুতর ডাইরেকশন ঠিক আছে, দেখা যাক আল্লাহ ভরসা ছাড়া হলো। এখন বাসার দিকে যাবো, কটা কবুতর কাউন্ট হয় ইনশাল্লাহ বাসা যেয়ে দেখাবো, যদি তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারি আর কি। ওই ওই যে নামতে আছে একটু উপরে, এই যে এই যে এই যে এই যে, আর এই যে এই যে এই যে। তো কবুতর ছেড়ে বাসার চলে আসছি, বাসায় আসছি হচ্ছে ঠিক 9টা বাজে, এরপরে নাস্তা করে আসলাম। আর আয়েশা দেখি কবুতর অলরেডি প্রায় 80% প্লাস চলে আসছে। এই যে আমাদের চারের খাকি, তারপরে এই যে আমাদের যে রং করা কবুতরটা, রং মানে রং মাখালো যে সুল্লি গলা কবুতরটা, বাঘু কবুতরটা চাপাইনবাবগঞ্জের বাঘু,
তারপরে এই যে কালো গলা কবুতরটা, আর এই যে দেখেন ওভারঅল সবগুলো কবুতরই চলে আসছে, আর কিছু কবুতর এখনো নামতেছে যেগুলো মনে মাত্র আসছে, একটা কই গেল, একটা হারাই গেল হয়তো এদিকে ওদিকে আছে। তো কবুতর মূলত ছাড়ছে হচ্ছে ঠিক সকাল 7:15, আর কবুতর বাসার চলে আসছে মনে হয় 8:30 দিকে, অলরেডি বাসায় ঢোকা শুরু করছিল, 8:30 না আরো আগে 8:00 দিকে মনে হয় বাসায় আসা শুরু করছিল। তো মোটামুটি আজকে ডিস্টেন্স ছিল 26-27 এরকম হবে আমাদের এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় TSC ছাড়ছি। তো আলহামদুলিল্লাহ কবুতরকে আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়ে আসলাম, আর এই যে কবুতর অবস্থা দেখেন মাশাআল্লাহ সবগুলো কবুতর চলে আসছে, এই যে সবগুলো একটু খুশি মনে আছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের কিছু কবুতর, ওই যে আপনারা যে একটা পোল দেখতে পাচ্ছেন ইলেকট্রিক, এই পোলের ভিতরে 2-3 কবুতর বসে অলওয়েজ। তো এই দুই তিনটা কবুতরকে যখন আমরা ছাড়ি, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন তিনটা, যতটুকু বোঝা যাচ্ছে 3 কবুতর আছে দেখছেন, এই যে দেখেন 3 কবুতর আছে, এই 3 কবুতর অলওয়েজ এখানে বসে, উড়ে এখানে বসে, আর উড়া শেষ হলো এখানে বসে। তো দেখা গেছে ওদেরকে যখন পাল্লা দিই সবার আগে আসে এখানেই বসে থাকে। তো এগুলোর নাম দিয়েছি আমরা কমেডি কবুতর, ওরা 3 এখানে থাকে, এখন জানি না মনে হয় 2 নর একটা মাদি থাকে অথবা 2 মাদি একটা নর থাকতে পারে, খুবই ভালো ওদের মধ্যে বন্ডিং বন্ধুত্ব, এই কারণে ওরা এখানে যে বসে। ওই যে আরেকটা একদম একদম বামের বামের বরাবর উপরে একদম পিনে আরেকটা আসছে, একদম অনেক পিন দিয়ে আসতেছে কবুতর, এই যে নামতেস, এই একটা নামলো, পিনেটা কি নামছে লাদেন, পিনেটা দেখা যায় না এখনো। আমাদের 3-4 ছিল, 4 কবুতর একদম কানের পর নাই, মানে 10 পর নাই, সেই ওই পর নিয়ে চলে আসছে, 4 আসছে, খুবই সুন্দর অসাধারণ একটা জিনিস, 4 আসছে। তারপর আমাদের মুসালদমটা কাকু তো একটু একটু দুর্বল ছিল না, আমাদের 420 কাকু একটু দুর্বল ছিল, কই গেল, ওই গেল কই, ভিতর ডিগা বসে আছে মনে হয়। এই যে বাজ মামা যাচ্ছে, বাজ মামা অসহায় ভাবে শরীফ ভাইয়ের কবুতরের উপর দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কবুতর ফোকাসে রাখা যায় না এত পরিমাণে মুভমেন্ট করে, এই যে ডাউন। এখন বাজতেছে হচ্ছে দুপুর প্রায় 1:20। তো আফটার লং টাইম ভিডিওটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে যে লাস্ট ফুটেজটা নিয়েছিলাম হচ্ছে ঠিক 10:30-10:30 সময়, তখন কিছু কবুতর আসছিল আপনারা দেখছিলেন। তো এখন বামে যে কবুতরগুলো বসে আছে এগুলো অনেক আগেই আসছে, বাট এগুলো ওই যে বরাবরের মতোই ঢুকতে লেট করে। সো কিছু কিছু কবুতর নামতেছে, নেমে ঢুকবে এখন, আর যেই কবুতরটা মাত্র ঢুকলো সেই একটা আমাদের অতিথি কবুতর ছিল যেটা বাসায় লেগে গেছিলো, ওই কবুতরটা এখন ঢুকলো মাত্র, ঢুকে এই যে রিকভারির পানি খাইতেছে। আর রিকভারির পানিতে আজকে দিছি হচ্ছে আনার, আনারটা খুব ভালো কাজ করে, আনার মালটা আমি একদিন আনার দিই একদিন মালটা দিই, তো এই হচ্ছে রিকভারি। এই যে এই কবুতরগুলো ঢুকছে, একজন ঢুকে গোসল করা শুরু করে দিছে, এই যে কবুতরগুলো ঢুকছে, তারপরে যেইগুলো ঢুকছে এগুলো সবগুলোই ঢুকছে, তারপরে যে কবুতরটা আমি বললাম না রং রং লেগে গেছিলো, এই যে রং লাগা কবুতরটাও চলে আসছে, তারপরে রং লাগা কবুতর আরেকটা ছিল ওটা কোথায়, ওই যে এই যে এটা এটাও চলে আসছে। এই ছিল আজকের ভিডিও, আর মূলত আজকের পাল্লাটা খুবই ডিফিকাল্ট ছিল, আজকে মারলাম হচ্ছে আপনার 27 কবুতর, পড়ছে হচ্ছে 1-2 এখন তো পরে নাই, মানে 2 আসে নাই এখন, তো আশা করতেছি 2 চলে আসবে, কারণ যেহেতু 1:30 বাজে, 3-4 পর্যন্ত টাইম আছে, দেখা যাক আল্লাহ ভরসা, যদি আসে এটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো আজকের পাল্লাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।